আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত যদি আপনি উল্টা পাল্টা চেষ্টা করেন কামিয়াব হবেন না লাইন মতো যদি চেষ্টা করেন কামিয়াব হয়ে যাবেন লাইন মতো চেষ্টা কেমনে করবেন উলামায়ে কেরাম বলেছেন তিনটা গুণ নিয়ে যারা চেষ্টা করবে আল্লাহ তাদেরকে সফলতা দান করবেন কয় গুণ আর জোরে বলেন এক গুণের নাম হলো ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা যারা চেষ্টা করে আমাকে পাওয়ার জন্য জাহাদু ফীনা আই ফী তালাবি মারদাতিনা আমার সন্তুষ্টি অর্জন করার জন্য লানাহদিয়ান্নাহুম সুবুলানা আয়লানুবাসসিরান্নাহুম তুরুকানা আমি কুদরতের দ্বারা তাকে আমার রাস্তায় আগায় নিব বহু রাস্তা তার সামনে ওপেন করে দিব এরে আল্লাহর গোলাম এই চেষ্টা করা তোমার কাজ তবে তিনটা গুণ থাকলে সে চেষ্টা করলে সফল হবে যার মধ্যে তিনটা গুণ পাওয়া যাবে না আজীবনও যদি চেষ্টা করে কামিয়াবির দরজা খুঁজে পাবে না এক নাম্বার তিনটা গুণের প্রথম গুণ হলো আদব কি আল্লাহর কসম যারা বেয়াদব তারা আজীবনও যদি চেষ্টা করে সফলতা আসবে না উঠতে 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 অনেকে দেখবেন গাছে উঠে নারিকেল ভাড়ার জন্য চেষ্টা করে উঠতেছে উঠতেছে একেবারে কাছে গিয়া পইরা যায় পারে না ও বান্দা আপনি আগাইতে থাকবেন আগাইতে থাকবেন কিন্তু এই আদব যদি না থাকে জীবনটা আগাইতে আগাইতে কিছু দূর যাবেন হঠাৎ করে পড়ে যাবেন আলিফ বা তা সা পড়তে 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 আপনি ইয়ারব আল্লাহর কথা শিখলেন এভাবে পড়তে পড়তে আপনি উর্দু কায়দা এইভাবে পড়তে পড়তে ক্লাস ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত যেতে থাকবেন যাইতে যাইতে আমাদের কওমি লাইনে কাফিয়া শরহে বেকায়া জালালাইন মেশকাত দাওরা মাওলানা হইয়া হঠাৎ করে দেখবেন আপনি লাইন চ্যুত হয়ে গেছে কারণ কি বলেন না কেন কারণ কি কি নাই লিকুল্লি শাই ইনজিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মার ইতামামিল আদাবি আজ খোদা খা হিমে তৌফিকে আদব বে আদব মাহরুমে গাশত আজ ফজলে রহমতের নবী নিজেই বলেন যে নবীর কোনো গুনাহ নাই সন্দেহ করার কোনো সুযোগ নাই সেই নবী বলেন আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি আমার রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন আমি মা আমেনার গর্ভ থেকে আদব ওয়ালা হইয়া আসি নাই আমাকে আমার আল্লাহ জিব্রাইল পাঠায় পাঠায় আদব শিখাইছেন তাহলে আদব এটা মায়ের গর্ভ থেকে কেউ শিখে আসে না এটা শিখতে হয় আদব শিখতে হয় আদব শিখতে হবে বলে বড় হুজুরের সামনে ইমাম সাহেবের সামনে খতিব সাহেবের সামনে পীর সাহেবের সামনে নামাজের সুরাতে বসার নাম আদব কয় না বান্দা আপনার আঙ্গুল হাত কদম নাড়াচাড়ার মধ্যে আদব আছে জবানের কথা বলার ভেতরে আদব আছে দুই চোখের চাহনির মধ্যেও আদব আছে আপনি হাঁটবেন হাঁটার মধ্যে আদব আছে বসার মধ্যে আদব আছে ঘুমের মধ্যে আদব আছে আদবের সহজ আর এক নাম হলো সুন্নতে রসুল পানি কেমনে পান করবেন এখানেও আদব আছে এখানে আদব মানি সুন্নত রসুলের সুন্নত অনুযায়ী জীবন চালাবেন কথা বলার আদব কি বলে প্রথমে কথা বলার শুরুতে হ্যালো কি মোবাইল ধইরে হ্যালো প্রথম আদব কি সালাম
সারা দুনিয়ার আন্তর্জাতিক চক্রান্ত এই সালামের জবাই করার জন্য হ্যালো জারি করে দিয়েছে। সন্তানও বলে হ্যালো, বাবায় কয় হ্যালো, আমি শিক্ষক বলি হ্যালো, ছাত্র বলে হ্যালো, সালাম নেই। আসসালাম কবলাল কালাম, কথা বলার শুরুতে সালাম। আমি এখানে বইসে কথা বলার আগে সালাম দিছিনি, কথা বল, কথা বলার আগে সালাম দাও। ভাইজান কেমন আছেন? সালামালাইকুম। কি কেমন আছেন? সালামালাইকুম। সালাম হইল না, আদব রইল না। সালামালাইকুম অর্থ কি? তোর উপরে খোদার গজব। সে বলে ওয়ালাইকুম, ঘুরে একা তোর উপরে আগে। বড় দুঃখ, মোবাইলের সিফা সাবার খবর জানলি, মেট্রিক পড়লি, বিয়ে পাস করলি, এসএসসি পরীক্ষা দিলি রে যুবক, মুসলমানের বাচ্চা সব পারলি। আসসালামু আলাইকুম শব্দটা মুসলমান হইয়া শুদ্ধ করে বলতে শিখলি না। জিন্দেগি বরবাদ করে ফেলেছ। আবার কেমন আছেন? সালামু আলাইকুম না, আগে সালাম দিয়া বলো আসসালামু আলাইকুম, কেমন আছেন? সালামু আলাইকুম, আপনার বাড়ি কোথায়? মোবাইলটা ওপেন করে হ্যালো না সালাম। এই একটা সুন্নতের আমল চালু করা যাবে না ইনশাআল্লাহ। মোবাইলটা চালু করে কল আসবে, আপনি ধৈরেই সালামু আলাইকুম, সে বলবে হ্যালো, আপনি সালামু আলাইকুম, যতবার হ্যালো ততবার সালাম। জীবনের এমন শিক্ষা দিয়ে দিবেন জীবনে সে আর সালাম ছাড়া কথা বলবে না। তুকু যাও সুন্নতে আহমদ কু যা বা মুহাম্মদ কে বুয়াদ নিসবত তোরা মান আহাব্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। কথা বলার সালাম হলো সুন্নত, বড় আদব। ও আল্লাহর বান্দা, যার মধ্যে আদব নাই ওই বান্দা কামিয়াবির দরজা খুঁজে পাবে না। ও মাওলানা হইয়াও ধ্বংস হয়ে যাবে, মুফতি হইয়াও ধ্বংস হয়ে যাবে, মুফাসসির হইয়াও ধ্বংস হয়ে যাবে, বড় বড়রাও লাইন চ্যুত হয়ে গেছে বেয়াদবির কারণে। আল্লাহ আমাদেরকে আদব আলা বিনয় জিন্দেগি দান করেন, বলেন আমিন।